আরব সাগরের তীরে নিয়ে যাব, মুম্বাই নিয়ে যাব। এবং মুম্বাইতে কুমার শানু, ইতিমধ্যেই প্রত্যেকেই চেনেন, বিশিষ্ট গায়ক কুমার শানু, তিনি দুর্গা পুজো করছেন এবং প্রথম দুর্গা পুজো এবার তার, এবার সেই ছবি। এবং আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সম্প্রীতি আমাদের সঙ্গে রয়েছেন। সম্প্রীতির কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে, কুমার শানু আমরা দেখতেই পাচ্ছেন যে কুমার শানু তিনি পুজো করছেন এবং আরও আবহ এবং গোটা বিষয়টি, কারা কারা সেলিব্রিটিরা ইতিমধ্যে এসেছেন, কারা কারা আসবেন, এই বিষয়টা আমরা জেনে নেব সম্প্রীতির কাছ থেকে। সম্প্রীতি, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ষষ্ঠীর পুজো শুরু হয়ে গেছে। সম্প্রীতির কাছে আরেকবার একটু জানতে চাইবো, সম্প্রীতি তুমি আমার কথা শুনতে পাচ্ছো? তোমার মাধ্যমে সেই ছবি আমরা দেখাচ্ছি সম্প্রীতি এই মুহূর্তে। একেবারেই এখানে দেখাবো আমাদের জি চব্বিশ ঘন্টা দর্শকদের জন্য মুম্বাই থেকে তুলে ধরবো মুম্বাই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের প্রথম বছর এটা। আর দেখতেই পাচ্ছ এখানে পুজো করছেন কুমার শানু, অর্থাৎ কুমার শানুকে সেই কেদারনাথ ভট্টাচার্য রূপে আজকে দেখা যাচ্ছে এবং আজকেই প্রথম বছর। শানুদা, কেদারনাথ ভট্টাচার্যকে আমরা দেখলাম মা দুর্গার পায়ের কাছে বসে মহাষষ্ঠীর পুজো করতে। মহাষষ্ঠীর পুজো উনি চেয়েছেন তাই করতে পারছি, এত বছর ধরে তো ইচ্ছা ছিল মনে, কিন্তু এইবার উনি চেয়েছেন, দুর্গা মা চেয়েছেন, যার জন্য আমরা পুজো করতে পারছি, এটাই আমার বিশাল ভাগ্য, বিশাল আশীর্বাদ মায়ের। কলকাতার বাঙালিদের জন্য আর কি চমক থাকছে মুম্বাই থেকে? কলকাতার বাঙালিদের বলি, ভালো করে তোমরা পুজো কাটাও, মন দিয়ে পুজো করো, দুর্গা মাকে ডাকো, সমস্ত বাধা বিপত্তি তোমাদের কেটে যাক, সবাই শুভেচ্ছা শুভকামনা দিই আমি। শানুদা পুজো করছেন তো দেখতেই পাচ্ছ, এবং এখান থেকে শুক্লা তোমার মাধ্যমেই দেখাতে চাইবো এই যে মুম্বাই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের আরেকজন, অর্থাৎ যাদের উদ্যোগে এই পুজো শুরু হয়েছে, ইতিমধ্যে আমার সঙ্গে যিনি দাঁড়িয়ে আছেন, শানুদা যদি প্রেসিডেন্ট হন, ইনি হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট, সঞ্জয় কলকাতাওয়ালা রয়েছে আমাদের সঙ্গে। আচ্ছা সঞ্জয়, এই যে প্রথমবারে পুজো করার ভাবনাটা কোথা থেকে আসলো তোমার আর শানুদার? এটা শানুদার আইডিয়া, শানুদা আইডিয়া, তো আমি আর আছি, আর নীলাদ্রি রয় আছে আমাদের সেক্রেটারি, আমরা তিনজনে মিলে এটা স্টার্ট করেছি। তারপর বহু মানুষ জয়েন করছে আমাদের সঙ্গে, দেখতেই পাচ্ছি এত লোক জয়েন করছে, এবং আই হোপ খুব বড়োভাবে এটা হবে, সাকসেসফুল হবে। আর কুমার শানু যখন আছেন, হাজার হাজার লোক আসবে। আরও একটা বিষয় হচ্ছে এখানে যে কুমার শানুকে শুধু গান, বাঙালিয়ানা এসবের মধ্যেই দেখে এসেছি, কিন্তু কেদারনাথ ভট্টাচার্য শানুদার যে আসল নাম, সেই আসল নামটা কোথাও আজকে কি সার্থক হলো? সঞ্জয় কি বলবে? অবশ্যই সার্থক হলো, কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু একটা হিস্ট্রি, আর এটা একটা নতুন ইতিহাস তৈরি করে দিল কুমার শানু, এটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে বাঙালিদের মধ্যে। তোমার মাধ্যমে সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন সেই ছবি কুমার শানুর বাড়ির ছবি। এই মুহূর্তে কুমার শানু পুজো করছেন, এই প্রথম তিনি দুর্গা পুজো করছেন, এবং জি চব্বিশ ঘন্টায় এক্সক্লুসিভলি কুমার শানু তিনি জানালেন যে বহুদিন ধরে তার পুজো করার ইচ্ছে ছিল, এবার তিনি পুজো করছেন এবং মা চেয়েছেন তাই তিনি পুজো করছেন। এবং শহর কলকাতার যারা রয়েছেন, তার যারা ভক্ত রয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে তিনি জানালেন যে তারা পুজো প্রত্যেককে ভালো কাটান, সুস্থ থাকুন।